আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ফোনেই দিতে পারতাম, ইচ্ছে করেই দিইনি। খুব তাড়াতাড়ি HMV থেকে আপনার সিডিটা বাজারে আসছে। আপনি আপনি এটাকে ছোট্ট খবর বলছেন? আমার জীবনে এটা যে কত বড় একটা খবর সেটা সেটা আপনাকে আমি বোঝাতে পারবো না। আমার মেয়ের জীবনে এরকম কোনো ঝামেলা থাকুক সেটা আমি চাই না। নেক্সট টাইম রোহান যদি আমার বাসায় আসে তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনার কথা শেষ হয়েছে, আপনি আসতে পারেন। আজগর সাহেব, আমার ফ্যামিলির বিষয়ে আপনি না বুঝলেও চলবে। সব মানুষেরই নিজের ঘর থাকা উচিত, তাই না? তুই ঘর সাজাতে চাস আর কারো কারো ঘরই ভালো লাগে না। ফুল ফুললে খুব মিস করতেছি। হ্যালো, জি আমি রোহন বলছি। তুমি আজ ক্লিনিকে যাবে না? জি যাব। রুনি তোমার ওখানে যেতে পারে। কেন, ও কি অসুস্থ? না না, ওর বিয়ে ঠিক হয়েছে, ছেলে লন্ডনে থাকে, তাই যাবার আগে একটা মেডিকেল চেকআপ। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেব। রুনির বিয়েটার যদি কিছু হয় তাহলে আমি মনে করব তুমি এর জন্য দায়ী। আমি? হ্যাঁ তুমি। আমার মেয়েটা সব কিছুই ভালো, কিন্তু একটাই সমস্যা, ও তোমাকে পছন্দ করে। রাখি। কি হয়েছে মামা, এনি প্রবলেম? সব কথাকে তোকে বলতে হবে। ভয় নেই, মামা ফোনটা দে।
হলো তসলিমা তুমি এখনো রেডি হওনি আই তো আপামনি বেড়াতে যাওয়ার আসল আনন্দই তো সাজনে আপনি একটু লিপস্টিক মাখবেন না আমি এসব মাখি না তুমি তাড়াতাড়ি করো দাদা ভাই অফিসে যাওয়ার পথে আমাদের নামিয়ে দিবে লোকপাল কোথায় ওই তো অন্তরে রেডি হয় নাই মনে হয় ওরে যাইতে দিব না কে যেতে দেবে না কেডা আবার এই বাইর লোকজনে তুমি রেডি হও আমি দেখছি হ্যালো হ্যাঁ ভাই কোনো খোঁজ পাওয়া গেল আমার এখন কি করা উচিত রুনির বাবা মারা যাওয়ার পর থেকে আমি একেবারে একা হয়ে গেছি যে যেভাবে পারে আমার কাছ থেকে সুবিধা লুটতে চাইছে মেয়েটারও তো বিয়ের বয়স হয়েছে হ্যাঁ ভাই সেই জন্য আমি ভাবছি এখানকার সব কিছু বিক্রি করে দিয়ে আমরা দুজন লন্ডন চলে যাই ওখানে আমার এক কাজিন থাকে ঠিক আছে আপনি বরং সন্ধ্যা একবার ফোন করবেন কেমন ওরা সবাই দোলার সঙ্গে দেখা করতে গেছে আমার ফুলটা থাকে ওকে এখন সাজিয়ে গুজিয়ে দিতে হতো ওদের সাথে থাকার জন্য চলি তোকে আমি অনেকদিন ধরে না একটা কথা বলবো বলে ভাবছিলাম কি তিথির দিকে একটু মনোযোগ দেওয়া দরকার আমার মনে হয় এই ব্যাপারটা একমাত্র তুই পারবি ওরা আবার কি হলো আসলে ব্যাপারটা এত সিলি আমি কাউকে বলতেও পারছি না আহ বলোই না তসলিমা মেয়েটার সঙ্গে তিথির মেলামেশা আমার একদম পছন্দ না তসলিমা হ্যাঁ বড় বেশি ইচড়ে পাকা তাছাড়া তিথিওকে এত বেশি পছন্দ করে তসলিমার সবটাই তার কাছে ভালো লাগে এসব গ্রাম্য তো আমার একদম ভালো লাগে না এদিকে লেখাপড়ার যা অবস্থা সব সাবজেক্টে গড়পড়ত নাম্বার পাচ্ছে তুই যদি একটু সময় করে ওকে পড়াতে পারতি তার মানে তুমি বলছো তিথির যাবতীয় দায় দায়িত্ব নেওয়ার কথা হ্যাঁ অনেকটা তাই ছুটি যেমন ওকে টুকটাক হেল্প করছে সেরকম টুকটাক হেল্প আমিও করতে পারি কিন্তু এর চেয়ে বেশি কিছু না কেন ভাবি বারবার একই ভুল তুমি আমাকে করতে বলো আপনাদের বাসা আসতে চাই খুব ভালো করেছো চলো ভিতরে চলো আচ্ছা
কতদিন হলো তুমি আসো না, তাই আজকে আমরাই চলে এলাম। খুব ভালো করেছো, তোমরা বসো না। আমি আসছি। আসলে মা বাসা থাকে না তো, তাই একা একা যাওয়া হয় না। আজকে যে আমরা একা একাই চলে এলাম। আচ্ছা ফুলকে আনলি না কেন? ফুলকে ওর মা এসে নিয়ে গেছে। এই গোলা কে এসেছে রে? আন্টি আমরা। আরে বাপ রে, এত মেহমান, এই বসো বসো। এটা কে রে? আমার ওয়াইফ, তাই নাকি? ভারী মিষ্টি মেয়ে। মা আজকে কিন্তু আমিও মেহমান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো না সবাই মিলে কোথাও ঘুরে আসি। হ্যাঁ চলো না কোথাও যাই। না রে আজকে কোথাও যাবো না, এই একটা দিনই তো রেস্ট পাই, বের হতে ইচ্ছা করে না। চলো না মা। হ্যাঁ প্লিজ চলো না, তোরা নিজেরা ঘুরে আয় না। তোমাকে ছাড়া তো যাওয়া যাবে না, তাই না তিথি? হ্যাঁ, আর না হইলে আরেক কাম করি, আজকে রাইতে আমরা না থাকিয়া দিই। না একদম না, আমি এসব একদম পছন্দ করি না। সরি সরি, তোমরা গল্প করো। কি হলো ছুটি, দেরি হয়ে যাচ্ছে তো? আসছি তো বাবা, আসছি। একজন ডাক্তার যে স্টেথোস্কোপ ফেলে ক্লিনিকে যেতে পারে সেটা তোমাকে না দেখলে বোঝা যায় না। ধর ভবিষ্যৎ একদম অন্ধকার, একদমই মনোযোগ নেই। কেমন ছবি? হ্যাঁ ভালো, ক্লিনিকে যাচ্ছ? হ্যালো, ও আপনি আবার ফোন করেছেন কেন? আমাকে এক্সপেক্ট করছিলেন না? আপনাকে আমি কেন এক্সপেক্ট করব? আমি ক্লিনিকে যাচ্ছি, আপনার মেয়েকে পাঠিয়ে দেবেন। রনি তো তোমার ওখানেই গেল। ও তাহলে তো ক্লিনিকে আছে। কেন বাসায় আসেনি? না। ও তাহলে তোমার বাসায় যাওয়ার নাম করে অন্য কোনো বন্ধুর বাসায় গেছে। আচ্ছা তুমি ওর বন্ধুদের বাসাগুলো চেনো নাকি? আমার একটু নজর রাখা দরকার। না চিনি না, আর চিনলে আপনাকে বলতাম না। রাখি বাই। হ্যালো জলি, অফিস থেকে? হ্যাঁ। ছুটির দিনে তোমার অফিস করতে হয়? না 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 আমি একটু পরে চলে আসব, রাখি। হ্যাঁ ফোনটা কেন করেছিলে সেটা বলো। এমনি বাই। ও আজকে তো বন্ধ, ঠিক আছে আমি পরে ফোন করব। কি ছুটির দিনে আপনি অফিসে কি করছেন? না বাসায় ভালো লাগছে না তাই। কোনো সমস্যা? না। ইউ ক্যান শেয়ার উইথ মি। আজও সাহেব বিষয়টা একেবারেই আমার ফ্যামিলির। আপনার ফ্যামিলির কোন বিষয়টা আমি জানি না বলুন তো। শুনুন যদি জেনে থাকেন সেটা আপনার সমস্যা। কেমন? আমি তো আপনার ফ্যামিলির কোনো বিষয়ে ইন্টারফেয়ার করি না। আমি তো আপনার ফ্যামিলির সবার সঙ্গে আমার ভালো। সেটা বিজনেস রিলেশনের বাইরে আর কোনো কিছু না। আকরাম সাহেব এ কদিনে সত্যি আপনি অনেক বদলে গেছেন।
সত্যি অনেক বদলে গেছি। আম্মা আমাকে ডেকেছেন? হ্যাঁ বাহু। জরুরি কোনো কাম নেই কে, এই খুব গপ করনে লেগে ডাকছি। গল্প করার জন্য ডেকেছেন মানে? ওই রোহান কি বাইরে গেছে গা? জি। তিথি কঙ্কার ওখানে গেল, তুমি গেলে না? গেলা আমার হাতে, আমার আসলে অনেক কাজ ছিল তাই। বৌমা আমার লাগে মিছা কথা কইও না। আমি ইচ্ছে করে যাইনি। কেলা জানি না, আমার মনে হয়েছে আমি গেলে জটিলতা আরো বাড়বে। আমরা সবাই হয়তো কঙ্কাপার বিষয়টা সহজভাবে নিতে পারি, কিন্তু বড় ভাবির জন্য বিষয়টা বড় কঠিন। সেদিন তোমার কিছু করছে না? আমার নিজেরই মনে হয়েছে। কঙ্কারে সবচেয়ে অপছন্দ করতাম আমি, সেটা তো তুমি জানো। জি জানি। হে আমি যখন কইতেছি আমা, আপনার ছেলেমেয়েরা এখন কিন্তু কেউ আর আপনার মতো করে চলে না। যার যার আলাদা জীবন আলাদাভাবে তৈরি করে নিয়েছে। অহন্তরিত আমার বাড়িতেই থাকে। আম্মা একটা কথা বলি, রাগ করবেন না তো? কও। আপনার বাড়িতে থাকে এটা ঠিক, কিন্তু আপনার ছেলেমেয়েরা যার যখন খুশি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে, চলেও যায়, থেকে যায় শুধু বাড়ির বউয়েরা। হাসছো কেন? না হাসছি না, তোমার বাচ্চাদের আনন্দটাকে উপভোগ করছি। ওরা তো আর আমাদের মতো কমপ্লিকেটেড না, ওরা জানে ওদের সময়টা কিভাবে আনন্দময় করে তুলতে হয়। আমরা বুঝি জানি না। এই যেমন ধরো তুমি তোমার শ্বশুর বাড়ির সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে ফেলছ। হ্যাঁ কঙ্কা, ওদের দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তোমাদের বেশ ঘন ঘন যাতায়াত আছে। আরে আশ্চর্য থাকবে না কেন, ওটা দোলার দাদার বাড়ি না? তা তো নিশ্চয়ই। ভালো কথা, সেদিনের ব্যাপারে দোলার সঙ্গে আমার কথা হচ্ছে। থাক না কঙ্কা, আমি কিচ্ছু মনে করিনি। ও ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে। মোটেও না, দোলা মোটেও ছোট মেয়ে না। দোলা নিজেই তোমাকে সরি বলতে চেয়েছে। এটা বেশ হয়েছে, সরি বলতে চেয়েছিল দোলা আর বলছো তুমি। আমি বলছি আই এম সরি। আমি যেদিনই আসি আলী হোসেন সাহেবকে পাই না। আসলে উনি বাড়ি থাকেন না, নাকি আমি ধরে নেব আপনারা সব মিথ্যা কথা বলছেন? দেখুন আপনি কিন্তু বারবারই আপনার লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। বৌমা ওনারে কইতে দাও, দেহি কত কয়ার পারে। কিছুই গায়ে লাগছে না, অভ্যস্ত হয়ে গেছে। রোহান কোথায়? আমি ওর সঙ্গে কথা বলতে চাই। আপনার যা বলার আমাকে বলুন। রুনি কোথায়? মানে রুনিকে কোথায় রেখে এসেছো সত্যি করে বলো। কি অদ্ভুত কথা বলছেন আপনি! তোমার মতো ছেলে আমি অনেক দেখেছি রোহান, এবং কিভাবে তোমাদের কাছ থেকে কথা বের করতে হয় সেটা আমার ভালো করে জানা। দেখুন আপনি যে আর একটি বাজে কথা বলেন। কি করবে তুমি? আমি কোনো ব্যবস্থা না নিয়ে এখানে এসেছি সেটা কি করে ভাববে তুমি? শুনুন, তুমি শোনাচ্ছ রোহান তোমার হাজবেন্ড আমার মেয়েকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গেছে, এবং ভেবেছিল কিছুই টের পাবো না আমি, কিন্তু আমার কাছে সব প্রমাণ আছে। কি প্রমাণ আছে আপনার কাছে? জানতে এক্ষুনি সব জানতে পারবো।
পুলিশে খবর দিয়েছি। ওনারা আসলেই সব জানতে পারবে।